আসসালামু আলাইকুম, এটা হলো নিউ ইউনিভার্সাল অফিস ইকুইপমেন্ট। আজকে কথা বলবো হলো স্টেবিলাইজার নিয়ে। এই হলো স্টেবিলাইজার, এই হলো স্টেবিলাইজার। আজকে কথা বলবো স্টেবিলাইজার নিয়ে। এগুলি হলো স্টেবিলাইজার। যাই হোক, এইগুলি মেশিনের স্টেবিলাইজার, ফটোকপি মেশিনের। যারা ফটোকপি মেশিন চালান, অনেক সময় মাদার বোর্ড এটা পাওয়ার সাপ্লাই এগুলি নষ্ট হয়ে যায়। তো এইগুলি নষ্ট হয়ে যায় এই ভোল্টেজের কারণে, তো স্টেবিলাইজার ব্যবহার করবেন। যারা স্টেবিলাইজার ব্যবহার না করেন, তাদের এগুলি পাওয়ার সাপ্লাই এগুলি নষ্ট হয়ে যায়। তো আমাদের কাছে এগুলি কিনতে পাবেন। এই আপনাদের এটা হলো আমাদের অফিসের অ্যাড্রেসটা, আগে একটু দেখাই নেই, তারপরে কথাটা বলতেছি। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, যারা এই এই স্টেবিলাইজারগুলি ব্যবহার করেন না, তারা বলেন যে মেশিনের পার্টস এটা সেটা এই পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যায়। তো তারা স্টেবিলাইজারগুলি ব্যবহার করবেন, যেহেতু পার্টস কোনো কিছু ফ্রি নেই সে কারণে। তবে এই স্টেবিলাইজারগুলি এখানে এই 3500 বিয়ের ক্যাপাসিটিটা লাগবে, 4000 বিয়ের ক্যাপাসিটি লাগবে। তো এই এই ধরনের ক্যাপাসিটিতে ইউজ করতে পারবেন। আর 600 বিয়ে যেগুলি, এগুলি দিয়ে চলে না, আপনার সিগন্যাল মারবে। আর মূলত এটা একটা পাইকারি মেশিনের অফিস, ফটোকপি মেশিনের, এই জন্য স্টেবিলাইজারটা দেখানো হলো। তো যারা স্টেবিলাইজার ব্যবহার করবেন না, তারা এই এই বোর্ডগুলি নষ্ট হয়। আর ফটোকপিতে কিন্তু আপনারা যারা পুরাতন লোক, তারা জানেন কোনো কিছু ফ্রি দেওয়া হয় না, কিনতে হয় আপনাদেরকে। তো যাই হোক, আপনারা এটা কিনতে পারবেন এখান থেকে, এবং পাইকারি দামে নিয়ে বিক্রিও করতে পারবেন। আর এই এই মেশিনগুলিতে এই স্টেবিলাইজারগুলি ব্যবহার করা যায়, যেমন এই যে এই মেশিনটা আছে, তারপরে এই মেশিনগুলি আছে, তারপরে এই বড় মেশিনগুলি আছে, দেখেন ওইরকম অনেকগুলি মেশিন। এগুলি নষ্ট হয়েছে, এই পাওয়ার সাপ্লাই নষ্ট হয়েছে মাদার বোর্ড স্টেবিলাইজার না থাকার কারণে। তো আপনারা এগুলি কিনে, আর যারা বলেন যে আমরা কোথা থেকে সার্ভিস পেনের মেশিন কিনছি, তারা এখান থেকে সার্ভিস নিতে পারবেন। 20 জন ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার সাথে কথা বলবেন, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এর মাধ্যমে আপনারা সব মেশিন সমস্যা জানতে পারবেন। এখানে পাইকারি দামে মেশিন বিক্রয় করা হয় এবং সার্ভিসিং দেওয়া হয়। আর এখানে যার আপনাদের মেশিন আছে, সার্ভিস পান না, এখান থেকে সার্ভিস নিতে পারবেন। এবং পুরাতন মেশিন বিক্রি করতে পারবেন, নতুন মেশিন নিতে পারবেন, পরিবর্তন করে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আলোচনার মাধ্যমে। আর আজকে আপনাদেরকে স্টেবিলাইজার সম্বন্ধে দেখানো হলো, এটা ফটোকপি মেশিনের সাথে ইউজ করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।